हरे कृष्ण बेंगली ब्लगार जशोदाजी चैनल सबा के स्वागत जाना केमन आपनारा आशा करी सबाई खूब भलो श्रीधाम गुरुकुंज आश्रम प्रत्येके खूब 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 भलो आज रही है झूलने तृतीय दिन और तृतीय दिन हमें क्योंकि झूलने सामने ही रेजी गोपाल बसे राधा माधव तो वनर सामने ही बसे कथाय बसे आके मयूर नीचे बसे आर ओपरे क्योंकि मयूर रे সেটা আমি অবশ্যই আপনাদের দেখাবো। তো কাল আমি আপনাদের দেখিয়েছিলাম পান পাতা দিয়ে ঝুলন দোলনা সাজানো হয়েছিল, আজকেও আমি আপনাদের দেখাচ্ছি পান পাতা আর সঙ্গে আরো বিভিন্ন পাতার সমাহার তার সঙ্গে ফুল। তো অত্যন্ত সুন্দর অত্যন্ত সুন্দর লাগছে আজকে এই দোলনা এবং তার সঙ্গে গোপাল রাধা মাধব, সত্যি খুব সুন্দর লাগছে। তো চলুন আপনারাও দর্শন করে নিন রাধা মাধব, আর অপেক্ষা করাবো না কারণ আপনারা অধীর আগ্রহে বসে রয়েছেন ঝুলন দর্শন করার জন্য। আপনারা রাধা মাধবকে তো দর্শন করবেনই, আর তার সঙ্গে তেনার পেছনে রয়েছে আমাদের মহাপ্রভু, আর মহাপ্রভু কিন্তু নারদ রূপে সেজে রয়েছেন, এটা কিন্তু একটা দেখার বিষয়। মহাপ্রভু পুরো নারদ বেশে সেজে রয়েছে, লীলা দর্শন করছেন। তো চলুন মহাপ্রভুকে দর্শন করুন আর তার সঙ্গে ঝুলন দর্শন করুন। ঝুলনের তৃতীয় দিন, আর এই তৃতীয় দিনে বাবা তো হরিকথা বলছেনই, আর তা বাদে এখন চলছে সন্ধেবেলা সন্ধে আরতি চলছে। তো আপনাদের অবশ্যই আমি সন্ধে আরতি দর্শন করাবো, তো তার জন্য আমার সঙ্গে থাকতে হবে। তো চলুন এখন সন্ধে আরতি আপনাদের আমি দর্শন করাচ্ছি, চলুন। Oh,
अष्टमी भक्त खिचुड़ी प्रसाद तृतीय दिन किन्तु प्रसाद हे खिचुड़ी प्रसाद कल के हो लुचि आलुर दम एगुलो तो आज के रोचे किन्तु खिचुड़ी प्रसाद जेखने खिचुड़ी प्रसाद हे तो चलो एक बार घुरे आसि। দেখলেন খিচুড়ি প্রসাদ রেডি হচ্ছে আর এদিকে বাবা ভাগবত করছেন, ভাগবতের শেষে রয়েছে নৃত্য। আজকে স্পেশালি আমার বোন নৃত্য করবে আর যে স্যার আমাদের সবসময় নাচ শেখায় সেই স্যার নৃত্য করবে। তো আজকে দুজন একক নৃত্য করবে, তো সেটা আপনারা অবশ্যই দেখতে পাবেন, চ্যানেলে দেব অবশ্যই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আরও ভিডিও রয়েছে, শেষে একেবারে ফিরে আসছে। আজকে ব্লগটা এখানেই এন্ড করব, আবার পরবর্তী ব্লগ নিয়ে ফিরে আসছি। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো ব্লগ এখানেই কমপ্লিট।